তো দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে। আর দেখুন বন্ধুরা এই পুডিংটা তো কতটা মজার হয়েছে, দেখুন দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর। বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো পুডিং। তো শুধুমাত্র তরমুজ তুই থাকে বাড়িতে, তো আপনারা কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা পুডিংটা বাড়িতে খুব ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এখন তো গরম পড়ে গেছে, আর গরমের সময় তো দুপুরবেলা যদি এইরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং থাকে তো বন্ধুরা আর তো কোনো কথাই নেই। তো খুবই সহজ কিন্তু বানাতে, তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি তরমুজের পুডিং বানানোর জন্য একটা বড় তরমুজ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি তরমুজটা কেটে নেব। তো তরমুজটা আমি আগের থেকে জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা তরমুজটা কতটা লাল দেখুন। তো পুডিং করতে তো এইরকম একটু লাল দেখে তরমুজ নেবে, এতে করে পুডিংটা কিন্তু খুবই ভালো হবে। তো তরমুজটা আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এখানে আমি অর্ধেক তরমুজটা কেটে নিয়েছি। আর এবার এখানে আমি একটা নিয়েছি গ্রেটার, আর এই গ্রেটার দিয়ে এখন আমি তরমুজের জুসটা বার করে নেব। আর তরমুজের মধ্যে যে দানাগুলো আছে তো দানাগুলো আমি ফেলে দেব। তো গ্রেটার দিয়ে তো এইভাবে কিন্তু তরমুজের জুস কিন্তু খুব ভালোভাবে বের করে নেওয়া যায়। তো আপনারা চাইলে তরমুজগুলো ছোট ছোট টুকরো করে কেটে আর মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তাতে করে আরো ভালো হবে। তো দেখুন সমস্ত তরমুজটা থেকে আমি এইভাবে তরমুজের জুসটা বার করে নিয়েছি। আর এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি, তো এখন আমি তরমুজের জুসটা ছেঁকে নেব। রস হয়েছে দেখুন বন্ধুরা, আর কালারটা তো দারুণ এসছে। আর এবারে এই তরমুজের জুসের মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো 2 চামচ দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেবো চিনি, তো এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু তরমুজটা মিষ্টি তো খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। আর এখন আমি কর্নফ্লাওয়ার আর চিনিটা এই তরমুজের জুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো চিনি আর কর্নফ্লাওয়ারটা তো তরমুজের জুসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি যে পাত্রে পুডিংটা করব তো সেই পাত্রে তো আমি একটু সাদা তেল লাগিয়ে দেব। তো এখানে আমি একটা কেক টিন নিয়েছি, তো আপনাদের কাছে যেমন পাত্র থাকবে সেই রকম পাত্রে কিন্তু আপনারা এই পুডিংটা করতে পারেন। তো আমি একটু ব্রাশে করে সাদা তেল ব্রাশ করে দেব। তো এই সাদা তেল ব্রাশ করে দিলে তো পুডিংটা তৈরি হওয়ার পরে খুব সহজে কিন্তু এই কেক টিন থেকে ছেড়ে চলে আসবে। তো এই পাত্রটার গায়ে আমি সাদা তেল কিন্তু খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর এখন আমি এই কর্নফ্লাওয়ার আর তরমুজের মিশ্রণটা কড়াতে দিয়ে দেবো। তো আমি একবার এইভাবে নেড়ে নিচ্ছি, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো তলায় বসে গিয়েছে, তো এইভাবে একবার নেড়ে আর এখন আমি কড়াতে দিয়ে দেবো।
তো কড়াইটা দিয়ে তো সঙ্গে সঙ্গে নাড়তে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা কিন্তু কড়াই তলাতে লেগে যেতে পারে, তো কন্টিনিউ কিন্তু হালকা জাল দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর একটা কথা বন্ধুরা, কর্নফ্লাওয়ার আপনারা সবসময় ঠান্ডা জলে গুলবেন, তো গরম জলে কিন্তু কর্নফ্লাওয়ার গুলবেন না, তাতে করে কর্নফ্লাওয়ার কিন্তু একদমই ডেলা ডেলা হয়ে যাবে। তো ঠান্ডা জলে কর্নফ্লাওয়ারটা গুলে নেবেন, আর এইভাবে নাড়তে নাড়তে তো এটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। তো আজকে আমি শুধু তরমুজ নয়, তরমুজ আর দুধ দিয়ে দারুন সাদের একটা পুডিং বানাবো। তো অর্ধেকটা তরমুজ দেবো আর অর্ধেকটা দিয়ে দেবো দুধ। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করছে, তো এটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখেছেন তো, একদম জেলির মতো হয়ে গিয়েছে। আর এই অবস্থা কিন্তু এবার নামিয়ে নিতে হবে, এর থেকে আর বেশি ঘন করলে হবে না। আর এই মিশ্রণটা আমি এখন যে পাত্রে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেই পাত্রের মধ্যে দিয়ে দেব। আর এবার এটাকে ঠুকে আর সেট করে নিতে হবে। আর এখন আমি এই তরমুজের মিশ্রণটা তো ঠান্ডা করে আর ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব। তো আধ ঘন্টা ফ্রিজে রাখলে তো এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো তারপরে দুধের মিশ্রণটা দিয়ে দেব। তো তরমুজের এই মিশ্রণটা আমি ফ্রিজে এক ঘন্টার মতো রেখেছিলাম, আর এটা ঠান্ডা হয়ে গিয়ে খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। আর এখন আমি নিয়েছি দুধ, তো যত পরিমাণে আমার তরমুজের জুস হয়েছিল সেই একই পরিমাণে আমি নিয়েছি লিকুইড দুধ। তো এটা গরুর দুধ, তো দুধটা কিন্তু আমি আগের থেকে ফুটিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে এসেছি। আর এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, তো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো একদম ভর্তি ভর্তি আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো চিনি, চিনিও এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এখন আমি চিনি দুধ আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে আমি এই দুধ কর্নফ্লাওয়ার আর চিনির মিশ্রণটা কড়াতে দিয়ে দেব। আর এখন এটাকে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, তো নাড়াচাড়া করলে তো এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি, মিশ্রণটা অনেকটা কিন্তু টাইট হয়ে আসছে। তো দেখুন কতটা টাইট হয়ে গিয়েছে। আর দেখুন মিশ্রণটা ঠিক এইরকমই করতে হবে, এর বেশি আমি আর টাইট করব না। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, এটাকে নামিয়ে একেবারে তরমুজের মিশ্রণটার উপর দিয়ে দেবো। দেখুন মিশ্রণটা এইভাবে ঠুকে ওপরটা আমি খুব সুন্দর সেট করে নিয়েছি। আর আবারও আমি এই মিশ্রণটা ঠান্ডা করে নিই আর ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। তো 1 ঘন্টা পরে বার করে দেখাবো আজকের এই কেমন পুডিং হয়েছে। তো দেখুন এটা কিন্তু আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে। আর এখন আমি একটা প্লেট এইভাবে উল করে আর এটা উল্টে দেব। আর দেখুন বন্ধুরা কতটা দারুণ ভাবে এটা উঠে যাবে। তো দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে, দেখুন তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আজকের এই তরমুজের পুডিংটা। আর এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখুন এটাকে আমি কিন্তু এইভাবে 8 টুকরো করে কেটে নিচ্ছি। তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। আর দেখুন এই পুডিংটা তো আমি কেটে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা এপার ওপার করে, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, লাল সাদা লাল সাদা, তো দুর্দান্ত দেখতে হয়েছে। আর দেখুন আজকের এই পুডিংটা কতটা সুন্দর হয়েছে, কতটা দুর্দান্ত হয়েছে। আর দেখুন বন্ধুরা এই পুডিংটা তো কতটা মজার হয়েছে দেখুন।
দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। তো আপনারা তরমুজের সিজনে এই আমার মতো করে একবার তরমুজ দিয়ে এই পুডিংটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হয়। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগে তারা লাইক করে দেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।